আপনারা কড়ইতলা মোড়ে সরকারি বিভিন্ন স্থাপনা যে জিনিসপত্র নিয়ে এসেছেন শান্তিপূর্ণভাবে জমা করুন। মূলত আমরা গত মঙ্গলবার থেকেই কিন্তু এই রিকভারি আমরা করে যাচ্ছি। তো বিভিন্ন ইনফরমেশন বিভিন্ন জায়গা থেকে আসছে যে রাষ্ট্রীয় সম্পত্তি এবং হচ্ছে বিভিন্ন সরকারি স্থাপনার জিনিসপত্র বিভিন্ন জায়গায় গচ্ছিত রয়েছে, তো স্বেচ্ছায় তারা অনেকেই জমা দিচ্ছে। তো এটা কিন্তু চলমান প্রক্রিয়া, এর মধ্যে অনেক কিছুই রয়েছে, অস্ত্র এমুনেশন থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন স্থাপনার ফার্নিচার থেকে শুরু করে গ্রিল অনেক কিছু পাওয়া যাচ্ছে। এই সমস্ত কিছু আমরা আমাদের সিভিল প্রশাসনের ম্যাজিস্ট্রেট আছেন, উনি লিস্ট করছেন, এখানে আনসার বাহিনী আছে, সেনাবাহিনী আছে, আমাদের সবার উপস্থিতিতে এগুলি কালেক্ট করা হচ্ছে এবং পরবর্তীতে গার্ড আছে বা ডিউটি আছে এমন জায়গায় রাখা হচ্ছে। যেমন হাইটেক পার্কে আছে, এই মুহূর্তে নগর ভবনেও ডিউটি আছে, ওখানে আছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং পুলিশ লাইনে আছে। মানুষ সহায়তা করছে, আশেপাশের লোকজন এবং হচ্ছে মানুষ বিবেকের তাড়নায় ভালোভাবেই তারা সহায়তা করছে এবং এটা সামনে আরও করবে, চলমান থাকবে, এটা চলমান থাকবে। ধন্যবাদ। আমি মেজর মুবাশির হাসান, আমি রাজশাহী সেনানিবাসে কর্মরত রয়েছি। মূলত এই জায়গাটার দায়িত্বে আছে হচ্ছে 40 বেঙ্গল, তো তারা দেখছে, তারা বিভিন্ন জায়গায় পেট্রোলিং করছে এবং হচ্ছে থানাতেও তারা ডিউটি দিচ্ছে, এর সাথে তাদেরকে সহায়তা করার জন্য আমরা সহায়তা করছি। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস নিরাপদ আজীবন।